অপুবিশ্বাস ও শবনম মুদলি দুজনের চিত্রনায়ক শাকিব খানের কাছে এখন অতীত। বছর দেড়েক আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন হলিউডের জনপ্রিয় এই নেতা। তারপরও নানা সময় দুজনই টেলিভিশনে, অনলাইনে, প্রিন্ট সহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন। বাচ্চাদের সামনে রেখে দুজনই শাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন তারা। শাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো। দুজনের এমন ঘটনায় নানা সময়ে শাকিব বিরক্ত হন, বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও। গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি। একবার বলেছেন, আইনগতভাবে আমি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী। শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা। বুবলির এসব কথায় শাকিব প্রকাশ্যে কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন তিনি। তবে বুবলির এমন বক্তব্য প্রকাশ্যে গণমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অপুবিশ্বাস। কয়েকদিন ধরে এসব বেশ চর্চিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপু বুবলি গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময়ে চুপচাপ থেকেছেন শাকিব খান। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন শাকিব খান। শাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় শাকিবের, তার জন্য মেয়ে দেখা শুরু করেছে। শাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার। বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা, কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করেন তারা। তাই শাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন ভাগ্নি প্রতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন। অপু ও বুবলি প্রসঙ্গে সূত্রে জানা গেছে, যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয়, তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে শাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন। নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র খবরটি জানিয়েছে। শাকিবের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা সময়ে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে, সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে। শাকিবের পরিবারের এক সদস্যের দাবি, সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি শাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার। ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে শাকিবের পরিবার। এমনকি শেহজাদকে নিয়ে যখন শাকিবের অফিসে বা বাসায় আসেন, তখন ওই বুবলি ছবি তোলায় তৎপর হন। সেগুলো পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে শাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন। সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন শাকিব। সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে শাকিবকে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি। এতে শাকিবের পরিবার মারাত্মক চটেছে। এ কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সন্তান শাহজাদের অজুহাতে তিনি যেন শাকিবের অফিসে না আসেন। শাকিবের ওই পারিবারিক সূত্র আরো জানায়, প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে শাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি। নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে শাকিব কিছু বলেন না। তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে শাকিব রাগ করেছেন। কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছেন, শাকিব তার সিনেমার কাজে খুশি, যা পুরোপুরি মিথ্যাচার। সূত্রটির ভাষ্য মতে, এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব ঘটে। এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলেন না শাকিব। বুবলির সম্প্রতি মিথ্যাচারের বিরক্ত হয়ে তাকে কড়াকড়ি ভাবে বাসায় আসতেও বারণ করেছেন শাকিব ও তার পরিবার। এও বলে দেওয়া হয়েছে, সন্তান শাহজাদ এলে যেন বুবলির সঙ্গে নয়, পরিবারের অন্যদের সঙ্গে আসে।
পারিবারিক ওই সূত্র আরও জানায়, সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ। শুধু আব্রামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন। যেহেতু অপু বুবলি দুজনই অতীত, এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরেই। ওই সূত্রে এও জানা গেছে, সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান, পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি। এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দে ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমে সামনেও বলেছিলেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক। ফয়সাল আহমেদ, আজকের সারাদিন।